স্কুল শিক্ষক জামাই পেতে ৪২-এর পাত্রের হাতে কন্যাদান ১৮ বছরের পাত্রের। খবর পেয়ে বিয়ের দিনেই পাত্রের বাড়িতে গিয়ে হানা দিয়েও সুফল মিলল না প্রশাসনের। সাগরপাড়ার এই ঘটনায় হইচই কাণ্ড। পাত্রের বয়স ১৮, পাত্রের বয়স ৪২, এও কি সম্ভব? শুনতে অবাক লাগলেও ২২ বছরের বয়সের ফারাক জেনেও পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক জামাই পেতে পরিবারের একমাত্র কন্যা সন্তানের বিয়েতে এলাহি আয়োজন মুর্শিদাবাদের সাগরপাড়ার সিপাহের চক এলাকায়। সচ্ছল কৃষক পরিবারের মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে সমস্ত আয়োজন সারা। সোমবার ছিল বিয়ের দিন। গায়ে হলুদ পর্বের আগেই এই ঘটনা জেনে বিয়ে বাড়িতে হানা প্রশাসনিক কর্তা, গণশিক্ষা আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের। জনসমক্ষে পাত্রীর বাবা ও মায়ের সাথে কথা বলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, কথা বলা হয় পাত্রীর সাথেও। তারপর আপনার সঙ্গে ছেলের ডিফারেন্স ৬ বছরের, আপনি একটু ভেবে রাখেন, যাকে জন্ম দিয়েছেন আর যার সঙ্গে বিয়ে দিচ্ছেন, আপনার সঙ্গে সেই ছেলেটার ডিফারেন্স হচ্ছে ৬ বছরের। আপনি ভাবতে পারেন, আপনার যে আপনি জন্ম দিয়ে মানুষ করলেন তাকে ৬ বছরের বয়স, কম বয়স, আপনার বন্ধু তুল্য হতে পারে, তার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন। দেখেন, আমাদের উদ্দেশ্য এমন নয় যে মেয়েটার বিয়ে বন্ধ করে দিন বলা, এরকম উদ্দেশ্য না। উদ্দেশ্য এটাই যে আগামী ভবিষ্যৎকে চিন্তা করে। দৌলতাবাদের ছয়ঘরের বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শিক্ষিত হয়েও কিভাবে এত কম বয়সী মেয়ের সাথে বিয়েতে রাজি হলেন? প্রশ্ন তুলেছেন খোদ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। যদিও মেয়েটার বিয়ে ভাঙতে আসিনি, আমাদের ব্লক থেকে, ব্লকের যে রূপশ্রীর দায়িত্বে আছেন অফিসার এসছেন, আমাদের পঞ্চায়েতে যে রূপশ্রীর দায়িত্বে আছেন তারা আছেন, আমি সিনি কর্মী। আমরা একটা জিনিস দৃষ্টান্তভাবে মানুষের মধ্যে পৌঁছাতে চাই যে একটা ১৮ বছর মেয়ের সঙ্গে ৪২ বছরের ছেলের বিয়ে হয় কি করে। তবুও ছেলেটা একজন স্কুল টিচার। একটা স্কুল টিচার যদি ১৮ বছরের মেয়েকে বিয়ে করার জন্য আসে, তাহলে আমাদের সমাজের উন্নয়ন কোথায় থেকে হবে? নাবালিকা বিয়ে রোধে অভিযান চলে, এর মাঝেই ১৮ বছরের মেয়ের পরিবারের এই সিদ্ধান্তে হতবাক খোদ গণশিক্ষা আধিকারিক। জনগণের সচেতনতা বৃদ্ধিতে নানান কর্মকাণ্ড চললেও কবে বদলাবে সমাজ, কবে বদল ঘটবে মানসিকতার? প্রত্যেকেরই একটা সমাজবদ্ধ জীব, আমরা প্রত্যেকেরই একটা সামাজিক দায়িত্ব থাকে। সেখানে একজন টিচার হয়ে কি করে এরকম মানে ২২ বছর ডিফারেন্সে তিনি বিয়ে করতে পারেন? সেই কারণেই আমরা এটাকে চারিদিকে ছড়িয়ে এই বার্তা দিতে চাইছি যে পরবর্তী ক্ষেত্রে এরকম যেন আমরা কোনো বাবা মাই যেন, কোনো পিতামাতাই যেন এই ভুলটা না করেন, কারণ আমাদের বর্তমানের উপরেই দাঁড়িয়ে থাকে হচ্ছে ভবিষ্যৎ। পাত্রের সবালোক হওয়ায় বিয়ে রক্ষা যায়নি। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।